করোনার হাত থেকে পরিবারকে বাঁচাতে গোটা বাড়ি প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ খান। গোটা দেশে করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে, যার জেরে প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা ভাইরাসের কবল থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি, রাজনৈতিক নেতা কেউ রেহাই পাচ্ছে না। তাই এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে নিজের বাংলোকে পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ খান। শাহরুখ খানের বাংলোর এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। এই মুহূর্তে শাহরুখ খান তার সন্তান আরিয়ান খান, সুহানা খান, আব্রাম খান এবং স্ত্রী গৌরী খানের সঙ্গে, অর্থাৎ পুরো পরিবারের সাথে রয়েছেন। তার পরিবারকে যাতে করোনা ভাইরাস ছুঁতে না পারে সেই জন্যে উপযুক্ত ব্যবস্থা করলেন শাহরুখ খান। এদিকে কদিন আগে করোনা হানা দিয়েছে বাচ্চান পরিবারে। করোনা সংক্রমিত হয় অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আরাধ্যা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিষেক বচ্চন জানিয়েছিল যে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আরাধ্যাকে বাড়িতে চিকিৎসা করা হবে, কিন্তু ঐশ্বরিয়ার শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তাকে ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে। তবে অমিতাভ বচ্চন আগের থেকে অনেকটাই সুস্থ আছে বলে খবর মিলেছে।